কথাটা বিশ্বাস করবে না। আমি আজকে আমাদের ইকবাল বাহার যে প্রতিজ্ঞাটি করিয়েছে তোমাদেরকে, আমার মনে হয় ওই প্রতিজ্ঞার ভিতরে তোমাদের সমস্ত চেতনা সমস্ত কিছু ধরে রাখা হয়েছে, যার মধ্য থেকে তো তুমি বুঝতে পারবে যে তুমি যদি সৎ পথে থাকো, তুমি যদি ন্যায়নিষ্ঠ থাকো, তুমি যদি তোমার মানসিক শক্তিকে সবল করে রাখতে পারো, তাহলে তোমাকে পরাস্ত করতে পারে এই রকম লোক পৃথিবীতে নেই। তুমি জয়ী হবে, এই আত্মবিশ্বাস তোমার থাকতে হবে। আমার কাছে ভাল লাগছে আশা নামে যে মেয়েটি অকপটে বলে গেছে, আমি একসময় দুইজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেতাম না, আজকে এই 4000 লোকের সামনে কি স্বচ্ছন্দে সবলভাবে সাবলীলভাবে চমৎকারভাবে সে তার বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হলো। তোমাদের প্রত্যেকের সেই ক্ষমতা আছে। তোমাকে যদি কেউ বলা হয় যে তুমি এটা পারবে না, আমি বলি তুমি প্রমাণ করে দেবে যে তুমি এটা পারো, এবং এই প্রমাণ করাটার মধ্য দিয়েই আমি তোমাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি, বাংলাদেশ যেইটুকু পথ পাড়ি দিয়ে এসছে, এটি কঠিনতম লড়াইয়ের পথ পাড়ি দিয়ে এসছে। বাংলাদেশে এখন তোমার পাশে দাঁড়ানোর মতন যেমনি সেবা আছে, তোমার পাশে দাঁড়ানোর মতন যেমন আইপিডিসি আছে, তেমনি তোমার জন্য একটি তুমি বান্ধব তোমার পক্ষে দাঁড়ানোর মতন একটা সরকার আছে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায়, ততদিন পর্যন্ত নতুন প্রজন্মের জন্য কোনো রকমের দুর্ভাবনার কোনো কারণ নাই। তিনি বাংলাদেশকে তোমাদের জন্য উৎসর্গ করে দিয়ে, তোমাদের জন্য তৈরি করে দিয়ে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যাবেন। আমি নিশ্চিতভাবে এটি বলতে পারি, আমরা এখন 2020 সালে যেখানে দাঁড়িয়ে আছি, সেই 20 সাল থেকে সামনে আমাদের পরিকল্পনাগুলো এইভাবে আছে। তোমরা সবাই জানো 2020 সাল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমি তোমাদের প্রত্যেককে বলবো, এই একটিমাত্র মানুষ যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, সেই মানুষটির জন্মশতবার্ষিকী আমরা যতটা সম্ভব আড়ম্বরের সাথে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়ে আমরা পালন করব। তোমরা নিঃসন্দেহে সেটি মনে রাখবে। আমি সারা পৃথিবী থেকে এই অনুকূল সারা পাচ্ছি যে আমরা মনে করেছিলাম, যেমন ধরো আমার ডাক বিভাগ আছে, আমি ডাক টিকেট প্রকাশ করব, 100-এর উপরে ডাক টিকেট প্রকাশ করব, কিন্তু আমি দেখলাম বঙ্গবন্ধুর প্রতি সারা পৃথিবীর এত শ্রদ্ধা যে পৃথিবীর বহু দেশ এখন আমাদের কাছে ডিজাইন চাচ্ছে, বঙ্গবন্ধুর ডিজাইন দাও, আমরা আমাদের দেশে বঙ্গবন্ধুর শতবার্ষিকীর ডাক টিকেট প্রকাশ করব। এই যে শ্রদ্ধা, এই যে সম্মান, এবং পৃথিবীর বহু মানুষ আমাদের এই দেশে মুজিববর্ষে আসবে, তোমরা সেটা জানো। আমি তোমাদেরকে মুজিববর্ষ উদযাপনের একটি জায়গায় শুধুমাত্র তোমাদের অনুরোধ করব, সেটি হচ্ছে কেবলমাত্র মুখে অথবা নামে নামে বঙ্গবন্ধুর কথা বলবে না। আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই যেন বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে অনুশীলন করবে। আমাদের একটা ভুল ধারণা কাজ করে, অনেকেই মনে করে যে আমরা পাকিস্তানের সাথে